গল্পে গল্পে আমাদের কথা হোক, বললে তুমি বুঝবে না জানি, আড়াল থেকে দেখছি তোমার চোখ। এবং আজকের এই দিনে যারা উপস্থিত হয়েছেন গণমাধ্যমের আমার ভাই বন্ধুরা, তাদের জন্য আসলে আমার মন থেকে ভালোবাসা। এবং সবাই এত উৎসাহ দিচ্ছেন, আমার মনে হয় সেই ভালোবাসার জবাবটা আমাদের সিনেমা হলে দিতে হবে। এই পুরো গল্পটা আমি যেভাবে দেখাতে চেয়েছি, আমার মনে হয় যে এক একজন পাঠক একটা বই পড়ার সময় এক একটা ভাবনায় জড়িয়ে যান, এক একটা দৃশ্যপট মাথায় আসে। এই সিনেমাটা দেখার সময় মনোজগতে অনেক ধরনের দৃশ্যপট তৈরি হবে দেখতে দেখতে। আর লোকেশনের কথা যদি বলি, শ্রীমঙ্গল, সিলেট এই জায়গাগুলোতেই হয়েছে, আমরা শহুরে কোনো গল্প বলিনি। একদম প্রকৃতির কাছাকাছি গিয়ে মানুষের মনের মধ্যে, মানুষের ভালোবাসায় মননে প্রকৃতির সাথে পারিবারিক প্রেম, বিরহ, দ্রোহ সব খুঁজে পাবেন মেঘের কপাটে। জীবন থেকে সারল্য হারিয়ে যাচ্ছে। প্রজেক্টটা যদি পাই তোমার প্রমোশন আমি দেখব। একজন পরিশ্রমী লোক তখনই সফল হয় যখন তার মেধা থাকে। মেধা পরিশ্রম এ দুটো না থাকলে একটা মানুষ সফল হয় না। ওয়ালিদের মধ্যে সেটা আছে, তার কাজের মধ্যে ডেডিকেশন আছে, তার সেই কাজটা সম্পর্কে জানে, পরে আমি কথা বলে বুঝি, এবং তার যে একটা আগ্রহ কাজটা করার এটাই অনেক বেশি। মেঘের কপাট হচ্ছে আমার প্রথম চলচ্চিত্র যেখানে আমার হচ্ছে সাইনিং হয়, কিন্তু টেকনিক্যালি ইতিচিত্রা ফার্স্ট টাইম রিলিজ হয়েছে। তো এর পরপরই আসছে মেঘের কপাট দুই সপ্তাহের ব্যবধানে। এই সিনেমাটা আমার অনেকভাবে খুব কাছের, কারণ সিনেমার গল্পটা এই সময়, সিনেমার গল্পের ক্রাইসিসটা, এটা শুধু আমার একার না। আপনারা যারা কিছুক্ষণ আগে টিজার দেখছিলেন, আপনারা হয়তো কিছুটা আঁচ করতে পেরেছেন। এই গল্পটার মধ্যে আমরা চেষ্টা করেছি কিছু প্রশ্নের উত্তর খোঁজার। কখনো প্রশ্নটা এমনও হতে পারে যে আমি কে, কিংবা আমি কি চাই। এই প্রশ্নগুলো তো আসলে আমরা সবাই করি। কখনো সকালবেলা অফিসে দৌড়ানোর সময় ভাবি যে এই জীবন তো আমি চাইনি, তাহলে আমি কি চাই, আমি আমার জীবন থেকে কি প্রত্যাশা করি। নো দাইসেলফ, রাইট? তো এমন অনেক প্রশ্নের উত্তর আসলে ডিরেক্টর চেষ্টা করেছেন এই সিনেমার মধ্যে খোঁজার। তো আমাদের এই গল্পটাতে আপনারা প্রেম দেখতে পারবেন, এমন সময় হতে পারে চোখে পানি চলে এসেছে। তো আমরা যারা কাজ করেছি, প্রত্যেকটা আর্টিস্টই ভালো আর্টিস্ট, যার যার জায়গা থেকে খুব ভালোভাবে করেছি কাজটা, করার ট্রাই করেছি। আমি চাইবো আপনারা সবাই আমাদের ফিল্মটা এসে দেখেন, দেখার পরে আপনারা বলবেন কেমন হয়েছে। কেন মন করে দূরে যাও, স্মৃতি হয়ে হাত বাড়াও, তোমায় ছাড়া দিন ফুরোনো খুব কঠিন।